Hello friends, welcome to the new episode of my channel. My name is Arithro. Sorry, একটু গলাটা প্রবলেম করছে। Actually, অনেক দিন ধরেই আমার কাছে রিকোয়েস্ট আসছে যে বিজয়ের একটা সিনেমা আছে 2017 যার নাম হচ্ছে মার্সেল, সেটার রিভিউ করতে। তো মার্সেল সিনেমাটা আমি অনেকদিন আগেই দেখেছি, তামিলেই দেখেছি, এটার হিন্দি ডাবড ভার্সন এখনো আসেনি। বাট গোল্ড মাইন পিকচার্স, যারা জেনারেলি সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোকে হিন্দিতে ডাব করে রিলিজ করে, তারা কিন্তু এটার হিন্দি রাইট কিনেছিল। বা কেন সেটা ইউটিউবে হিন্দিতে ডাব করে আসেনি সেটার বিষয়টা আমার ঠিক জানা নেই। বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা মানে আপডেট দেয় যে কবে কোন সাউথ সিনেমা হিন্দিতে ডাব হয়ে আসবে, তারা কিন্তু বহুবার মার্সেল নিয়ে বিভিন্ন রকম আপডেট দিয়েছে কিন্তু কোনোবারই সেটা সঠিকভাবে আসেনি। তবে ইউটিউবে আপনি এই সিনেমাটা পেতে পারেন উইথ ইংলিশ সাবটাইটেল, বাট তামিলে। আমি তো নেটফ্লিক্সে দেখেছি, নেটফ্লিক্সে ছিল। এনিওয়ে, কামিং টু দ্য পয়েন্ট, তো এই সিনেমাটা কেন দেখা উচিত? এটা ব্লকবাস্টার সিনেমা ছিল 2017, দিওয়ালিতে বেরিয়েছিল, ডিরেক্টেড বাই আটলি, যার সাথে বিজয়ের নেক্সট সিনেমা আসছে বিগল। তো আমি না জেনারেলি কি করি, সিনেমার পজিটিভ পয়েন্টটা আগে বলি, তারপর নেগেটিভ পয়েন্টটা বলি। বাট আমি মার্সেলের ক্ষেত্রে উল্টোটা করছি, আমি আগে নেগেটিভ পয়েন্টগুলো বলে দিচ্ছি, তারপরে বলবো যে এই নেগেটিভটা থাকা সত্ত্বেও কেন এই সিনেমাটা ব্লকবাস্টার এবং মাস্ট ওয়াচ, এবং যতবার খুশি আপনি ততবার সিনেমাটা দেখতে পারবেন। কেন? তো ফার্স্টে নেগেটিভ পয়েন্টগুলো বলি। তো এই যে গল্পটা, যে স্টোরিটা, খুবই ক্লিশে একটা স্টোরি। মানে এরকম স্টোরি সাউথে বলুন, বলিউডে বলুন, আপনি বহুবার দেখেছেন। মানে এমন কিছুই গল্প নয়, মানে আমি গল্পটা বলতে চাই না, তাহলে যারা যারা দেখেনি এখনো তাদের ইন্টারেস্ট চলে যাবে। বাট খুবই ক্লিশে, খুবই একটা পাতি একটা স্টোরি। এটা হচ্ছে ফার্স্ট লুপ হোল। দ্বিতীয় হচ্ছে, মানে টেকনিক্যাল একটা লুপ হোল আছে, সেটা হচ্ছে এডিটিং। প্রচুর লম্বা সিনেমা, যেটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারতো, তো একটা বিশাল রানিং লেন্থ। তৃতীয় যেটা, যে প্রচুর সিনস রয়েছে যেগুলো হলিউডে বিভিন্ন সিনেমা থেকে কপি করা, যেরকম নাও ইউ সি মি, তারপরে গুড ডক্টর বলে কোরিয়ান একটা এ আছে ওখান থেকে, তারপরে মিশন ইম্পসিবল পার্ট ফাইভ যেটা, সেখান থেকে একটা সিন, এরকম বিভিন্ন জায়গা থেকে, ল অ্যাবাইডিং সিটিজেন যেটা জেরার্ড বাটলার একটা সিনেমা, সেখান থেকে কিছু সিন, তো এরকম বিভিন্ন হলিউড সিনেমা থেকে সিন কপি করা আছে। এবং যে এর যে অ্যাকশন সেগুলো অনেক ওভার দ্য টপ। তো এগুলো ছিল নেগেটিভ পয়েন্ট, আমি আগেই পয়েন্ট আউট করে দিলাম। কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা কেন ব্লকবাস্টার এবং আপনি কেন এটা বারবার দেখতে পারবেন, এবার বলছি। এই সিনেমার যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, যে যে কথাটা বলার চেষ্টা করেছে, সেটা অসাধারণ। একটা ডাক্তারের ডিউটি, মানে একটা ডাক্তার যে জাস্ট পয়সা রোজগার করবার জন্য ডাক্তার হয়েছে, ডাক্তারি প্রফেশনটা কিন্তু সেই ধরনের নয়। তো সেই জিনিসটার ব্যাপারে একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা খুব সুন্দর এবং হার্ট টাচিং, সবার চেয়ে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে যে স্টোরিটা ক্লিশে হতে পারে, কিন্তু তার যে স্ক্রিন প্লে, তার যে রিপ্রেজেন্টেশন, দ্যাট ইজ ভেরি ইউনিক। এবং আপনি একদম পুরো, মানে কি বলবো, প্রতিটা মুভমেন্টে একটা একটা করে মানে টুইস্ট অ্যান্ড টার্নস পেতে যে মানে পাবেন, কিন্তু সেটা প্রেডিক্টেবল আমি মানছি, কিন্তু আপনি মানে এঙ্গেজ থাকবেন। স্ক্রিন প্লেটা এতটাই, এবং এতটাই মানে কি বলবো, লার্জার দ্যান লাইফ, এত ভালো, এমন ভালো প্রেজেন্টেশন যে আপনি হুকড থাকবেন, মানে আপনি কানেক্টেড থাকবেন সিনেমার সাথে। এরপরে চলে আসছি আমি ডিরেকশনে। তো অ্যাটলি ডিরেকশন, এক্সিকিউশন অসাধারণ। প্রচুর ওভার দ্য টপ জিনিসপত্র রয়েছে, মানে খুবই আজগুবি জিনিসপত্র রয়েছে, যেটা আমরা জানি যে রিয়েল লাইফে মানে হয় না, কিন্তু তা সত্ত্বেও অ্যাটলি এত কনভিকশনের সাথে জিনিসগুলোকে দেখিয়েছে, এত সুন্দরভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে, যে আপনি মানে জানতেন, আপনার মনে, আপনার ব্রেন আপনাকে বলছে যে না এটা এটা ঢপের চপ, কিন্তু আপনার মন বলছে না গল্পের সাথে তো যাচ্ছে, ঠিক আছে, মানে ফিল গুড ব্যাপারটা রয়েছে। তো অ্যাটলির এক্সিকিউশন খুব ভালো। আচ্ছা, স্টোরির ব্যাপারে যখন বলছিলাম, তো এটা এমন একজন রাইটার লিখেছেন যিনি ব্লকবাস্টার ছাড়া কিছু লেখেন না, দ্যাট ইজ কে ভি বিজেন্দ্র প্রসাদ, এস এস রাজমৌলির ফাদার। তো উনি লিখেছিলেন স্টোরিটা, তো ওই যে বললাম ওই জন্য স্ক্রিন প্লেটা ওই ধরনের। তো এইগুলো ছিল হচ্ছে মানে পজিটিভ পয়েন্টে চলে এসেছি। আচ্ছা, এছাড়া যদি টেকনিক্যাল বাকি জিনিসপত্র বলি, মানে অ্যাকশন বলুন বা সেইগুলো ডিজাইনিং বলুন বা সিনেমাটোগ্রাফি বলুন, তো দে আর ভেরি এক্সিলেন্ট। এরপর আরো একটা জিনিসে চলে আসি, যেটা ছাড়া সিনেমা হয় না, যেটার জন্য লোকে সিনেমাটাকে দেখে, দ্য ট্যাঞ্জিবল পার্ট অফ দ্য ফিল্ম, দ্যাট ইজ দ্য অ্যাক্টিং পারফরমেন্স। তো বিজয় ট্রিপল রোলে রয়েছে, সেগুলো আমি বলবো না কে কোন কি রোলে, তাহলে যারা দেখেননি, কারণ টুইস্ট অ্যান্ড টার্নস তো সাউথের সিনেমায় থাকে, তাই জন্য আমি গল্পের ব্যাপারে যাচ্ছি না। তো বিজয়ের যা স্ক্রিন প্রেজেন্স, যা স্টাইল, মানে অসাধারণ। এবং আপনাদেরকে বলে রাখি যে ভেট্রি বলে একটা রোল আছে এবং ভেট্রি মারান বলে একটা রোল আছে, এই দুটো রোলে আমার বিজয়কে সবার চেয়ে বেশি ভালো লেগেছে। ডক্টর মারান হিসাবে ঠিকঠাক লেগেছে, বাট বাকি দুটো রোল, এই দুটো ক্যারেক্টারের নাম বললাম, ভেট্রি আর ভেট্রি মারান। তো আপনারা সিনেমাটা দেখলে বুঝে যাবেন, যারা যারা দেখেছেন তারা বুঝতেই পেরে যাচ্ছেন আমি কিসের ব্যাপারে কথা বলছি। তো এই দুটো ক্যারেক্টারে বিজয় একদম ফাটিয়ে দিয়েছে। তিনটে হিরোইন রয়েছে, কাজল আগরওয়াল, সামান্থা আর নিত্যা মেনন। তো আমার নিত্যা মেননের পারফরমেন্স সবচেয়ে ভালো লেগেছে এখানে, এবং ওনার মানে খুব ইমোশনাল জায়গা মানে অনেক রয়েছে। ভিলেন যাকে রেখেছে, সে স্পাইডারেও ভিলেন হয়েছিল, আমি লোকটার নাম জানি না, একটারটা, বাট তার কাজ ঠিকঠাক, মানে মোটামুটি
স্পাইডারে যেরকম তাকে মুরগা দাস হেভি ভাবে প্রেজেন্ট করেছিল, এখানে ঠিক সেইভাবে অতটা ভালো হয়নি, বাট খারাপ নয়। তো এইগুলো ছিল পারফরমেন্সের কথা। তো বিজয় তো মানে আমরা জানি বিজয় ইজ বিজয়। আরো একটা জিনিস যেটা বিশাল পজিটিভ এই সিনেমা, আমি যেহেতু তামিল ভার্সনে দেখেছি তো তাই জন্য গান ফানগুলো ছিল, হিন্দি ভার্সনে অনেক সময় দেখবেন গানগুলো অমিট করে দেয় ইউটিউবে যখন আসে, বাট আমি যেহেতু তামিল ভার্সনে দেখেছি তাই সবকটা গান ছিল। এ আর রহমান মিউজিক দিয়েছে, তো মিউজিক ইজ ভেরি ভেরি বিউটিফুল, দারুণ। একটা গান রয়েছে নিথানে বলে, আমি জানি না আমি প্রোনাউন্স করছি ঠিকঠাক কিনা, শ্রেয়া ঘোষাল এ আর রহমান দুজন মিলে গিয়েছে, অসাধারণ একটা রোমান্টিক নাম্বার। এছাড়া বাকি যে গানগুলো রয়েছে, মাচো বলে একটা গান রয়েছে, মাচো ওই গানটাও ব্যাপক, মানে প্রতিটা গান দারুণ। তো সব মিলিয়ে আপনি দেখুন পজিটিভ পয়েন্ট কতগুলো হচ্ছে, দারুণ একটা মেসেজ, দারুণ এক্সিকিউশন, দারুণ পারফরমেন্স, টেকনিক্যাল দিক দিয়েও দারুণ সাউন্ড, মানে সেটা তো সাউথের প্রত্যেকটা সিনেমা হয়, দারুণ মিউজিক। তো এইগুলো এতগুলো জিনিস, আর মানে মানে নেগেটিভগুলো তো বললামই তার আগে, যে ওভার দ্য টপ, হলিউড থেকে সিন কপি করা, খুবই ক্লিশে প্লট, কিন্তু মানে পজিটিভটা নেগেটিভের উপর এতটাই মানে ডমিনেন্ট হয়ে যাচ্ছে যে আপনি মানে সিনেমা দেখবার সময় এই নেগেটিভ গুলো আপনার মাথাতে আসবেই না, পরে যদি আপনি বসে ভালো করে অ্যানালিসিস করেন তবে বুঝতে পারবেন, কিন্তু সিনেমা দেখবার সময় ইউ উইল গেট হুক টু দ্য সিনেমা, আর দ্য ফিল্ম উইল এন্টারটেইন ইউ 100%। তো মার্শাল সিনেমাটা নেই, তো যারা যারা দেখেছেন তারা ভালো করেছেন, যারা যারা দেখেননি তারা দেখে ফেলুন। আচ্ছা, আপনার অনেকে আমাকে মেসেজ করছিল, অ্যাকচুয়ালি মার্শাল আর সরকারের মধ্যে অনেক কনফিউজ হয়ে গেছিল, তো অ্যাকচুয়ালি রিসেন্টলি বাংলাতে সরকার বলে যে ফিল্মটা ওটা ডাব হয়ে জলসা মুভিজ আই থিঙ্ক আসছে, অনেকে আমাকে মেসেজ করেছে, আমি জানতাম না, তো 6 জুলাই না কবে আসছে। তো আমি সরকার কিন্তু হলেই দেখেছিলাম, এখানে আমাদের রিলিজ করেছিল, আমি আইনক্সে দেখেছিলাম এবং তার রিভিউ আমি অনেক আগেই দিয়েছিলাম, তার রিভিউটার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ দেখুন। এবং সরকারও একটা ব্যাপক কিক-অ্যাস সিনেমা। এরপর বিগেলের জন্য ওয়েট করছি, যেটা আসছে দিওয়ালিতে 26 অক্টোবর, উইচ ইজ মাই বার্থডে। এবং আমি বিজয়ের সব সিনেমা, সব নয়, প্রথম দিককার অত দেখিনি, বাট রিসেন্টলি লাস্ট 8-10 বছরের সব সিনেমা প্রায় দেখা, আর আমার হেভি লাগে বিজয়কে। সো আপনাদের কি, আপনারা যারা যারা মার্শাল দেখেছেন তাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে জানান, যারা দেখেননি ট্রেলার ফেলার দেখেছেন তাদের কি মতামত সেটাও জানান, আর যারা দেখতে খুব ইন্টারেস্টেড তারাও নিজেদের মতামত জানান। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।